সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সচিবরা বৈঠক করতে এলে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পুলিশের ইমেজ বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব, এটা আস্তে আস্তে হবে। তিনি বলেন, আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে, আমি ব্যবস্থা নিচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার শহীদই মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে এই শহীদী মার্চ শুরু হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছে, চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এসব বিশৃঙ্খলা শ্রমিকরা করছেন না, যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এদিকে শ্রমিক অসন্তোষ ইস্যুতে আজকে থেকে অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যারা ইন্ধন যোগাচ্ছে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। বুধবার দুপুরে শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের পাশে আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি একথা বলেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আজ শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গতকাল প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিলেও আজ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কারখানা থেকে বেরিয়ে আসে। বুধবার সকাল 10টার দিকে বাইপাল আবদুল্লাপুর সড়কের বাইপাল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।